আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা রিজিকের টেনশন করে, রিজিক নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোনো প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দ জীবিকা শেষ হয়, যদিও তা পেতে দেরি হয়। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জীবিকার সন্ধানে মধ্যপন্থা অবলম্বন করো। যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হালালটাকে বেছে নিতে বলেছেন, আবার এতটুকু বলেছেন যে একজন মানুষ তার রিজিকে কোনো কমতি হবে না, আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তাই হবে। অতএব রিজিকের ব্যাপারে কোনো ভাবেই বেশি চিন্তা করা যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের জন্য বরাদ্দ রিজিক আমরা এটাই পাবো, সেটা যে কোনো সময় হতে পারে, তবে সেই সময়ের জন্য সবর করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি সমস্যা থেকে বের হওয়ার জন্য যে কোনো উপায় তাকে সাহায্য করেন, আর তাকে এমন অবস্থা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কাজ চূড়ান্তকারী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেছেন, তোমরা যদি আমাকে ভয় করো আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা তুমি কল্পনা করতে পারবে না। দেখুন, আর আমরা কল্পনা করি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব দিয়ে দিয়েছেন। শুধু আমাদের ক্যারিয়ার গঠন করতে হবে, আমাদেরকে অধ্যবসায় করতে হবে, সবসময় সবর করতে হবে। রিজিক আপনার কাছে আসবে, সেটা আজ হোক, কাল হোক, ভবিষ্যতে হোক, যে কোনো সময় রিজিক আপনার সাথে আসবে। যতটুকু রিজিক হলে জীবন চলে যাবে, ততটুকু থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেন না। স্বাচ্ছন্দ্য জীবন কাটানোর জন্য বা বিলাসিতার জন্য মানুষ বেশি রিজিক নিয়ে থাকে, এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করে এবং আল্লাহর অবাধ্যে লিপ্ত হয়ে যায়, আর এটি কারণে সে সীমা লঙ্ঘন করে। বেশি রিজিক হলে বেশি চাহিদা, আর বেশি রিজিকের কারণে আপনার কৈফত তত বেশি দেওয়া হবে, কারণ যে 10,000 টাকা ইনকাম করতো তার হিসাব সহজ, আপনি যদি 1,00,000 টাকা ইনকাম করেন তাহলে আপনার হিসাব কঠিন। এই জন্য ধনীরা দেরি করে জানাতে যাবে আর গরিবরা তাড়াতাড়ি জানাতে যাবে। সুতরাং হে আদম সন্তান, তুমি রিজিকের ব্যাপারে সবর করো। দুনিয়াতে যা কামাই করবে তার 1 পয়সাও কবর নিয়ে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে আর তাকে জীবন ধারণের অভাবও বিলাসও নয়, পর্যাপ্ত পরিমাণে রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে তুষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসে কত চমৎকার করে বলেছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার যে কোনো অভাব অনটন সব কিছুর জন্য সে সবর করে আর পরিতুষ্টি হয়েছে, সে হলো প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। অতএব রিজিকে পেরেশানিতে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, অভাব পতিত হলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতপর তা সে মানুষের কাছে সপর্দ করে, তার অভাব মোচন করা হয় না, পক্ষান্তরে যে অভাব পতিত হয় এর প্রতিকার আল্লাহর ওপর নির্ভরশীল হয়, তবে অনতিবিলম্বে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব রিজিকে পেরেশানি নয়, আল্লাহকে ভয় করুন এবং ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।